আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। তো আমরা তো এতদিন দেখলাম এই অন পেজ অপটিমাইজেশনের বিষয়গুলো, কিভাবে কি করব, কিভাবে কি না করব সেই বিষয়গুলো। তো আমাদের এসইও টিউটোরিয়ালের যে পূর্ববর্তী যে ভার্সনটা, যে চতুর্থ যে আপডেট ছিল, সেই আপডেটে কিন্তু আমরা কিছু এসইও ম্যাজিক দেখেছিলাম আপনাদেরকে, যে মাত্র একটা পোস্ট করে সাইট কিভাবে গুগলের র্যাঙ্কিং এ আসে সেটা। তো সঠিকভাবে এসইও করলে আসলে একটা পোস্ট করলেন না পাঁচটা পোস্ট করলেন সেটা কোনো ফ্যাক্টর না, আপনার সাইট র্যাঙ্কিং এ আসবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। ঠিক একইভাবে আমরা আমাদের বর্তমান যে সাইটটা নিয়ে আমরা আপনাদের সামনে যে এসইওটা করলাম, কমপ্লিটলি টিউটোরিয়ালের মধ্যে আমরা যে এসইওটা করলাম এতদিন, তো সেই এসইওর ফলে আসলে কোনো রেজাল্ট অ্যাচিভ হয়েছে কিনা চলুন সেটা দেখি। মাত্র দুইটা পোস্ট আছে আমাদের ওয়েবসাইটে, দেখুন অনলি দুইটা পোস্ট নিয়ে আমরা এসইও করেছিলাম। একটা ছিল ইম্পর্টেন্স অফ 3D টেক ইন গেমিং, অ্যান্ড আরেকটা ছিল দ্য লেটেস্ট অ্যান্ড কুলেস্ট হাইটেক গ্যাজেট গিফট আইডিয়াস। তো এই দুইটা পোস্টের মধ্যে মাত্র এই দুইটা পোস্ট আছে আমাদের সাইটে, এই দুইটা পোস্টের মধ্যেই একটা পোস্ট আমাদের সার্চ ইঞ্জিনে চলে এসেছে। তো চলুন প্রুফটা দেখে নেই, আমরা একটু গুগলে আসলাম, এসে আমরা সার্চ দিই। ইম্পর্টেন্স অফ 3D টেকনোলজি ইন গেমিং লিখে ইন্টারপেস করছি। একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট withacoder.com, এবং এখানে যদি আমরা ক্লিক করি দেখবো আমাদের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো দেখুন মাত্র দুইটা পোস্ট আমাদের সাইটে, এবং আমরা এই সাইটের যাবতীয় এসইও সরাসরি আপনাদের সামনে করেছি, একদম আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই সাইটটা করা। তো আপনাদের সামনেই সবকিছু আমরা করেছি, তার মানে আমরা বুঝতে পারছি যে এই কাজগুলো যদি আপনারা করতে পারেন ভালোভাবে, তাহলে আপনাদের সাইটগুলোকেও গুগলের টপে আনা সম্ভব। এবং অ্যাকচুয়ালি আমরা এখন মাত্র অন পেজ লেভেলে আছি, তো আমরা যখন অফ পেজ দেখব তখন আমরা আরো র্যাঙ্কিং সংক্রান্ত আরো অনেক কিছু হয়তো শিখবো ইনশাল্লাহ। তবে যতটুকু আমরা শিখেছি দেখুন ততটুকু দিয়েই আমাদের সাইটটা কিন্তু গুগলের সার্চ রেজাল্টে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এসইওটা হচ্ছে সম্পূর্ণ বোঝার ব্যাপার এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই পর্বের একটা ম্যাজিক, আসলে ম্যাজিক বলা চলে না কিন্তু তারপর একটা ম্যাজিকই বলা চলে, কারণ মাত্র দুইটা পোস্ট, কোনো আপডেট হয়নি আমাদের গত প্রায় 1 মাস বা 1.5 মাস যাবত আমরা অন পেজের ভিডিওগুলো রেকর্ড করে যাচ্ছি। তো এর মধ্যে আসলে মাত্র দুইটা পোস্টই আছে সাইটে, কোনো আপডেটও হয় নাই, বা এসইও কাজগুলো আমরা ধীরে ধীরে করেছি, তারপরেও কিন্তু আমাদের সাইটটা গুগলের র্যাঙ্কিং এ আমরা পেয়েছি। ঠিক আছে, তো গত পর্বের যে ভার্সনটা ছিল চতুর্থ আপডেট, সেটা তো একটা এরকম ম্যাজিক আমরা দেখিয়েছিলাম। তবে এই পর্বের ম্যাজিকটার বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আমরা এই সাইটটার একদম শুরু থেকে, একদম এ থেকে মানে জিরো থেকে এই পর্যন্ত এসইও আমরা আপনাদেরকে দেখিয়েই করেছি এবং আপনাদের সাথে নিয়ে করেছি। তো জানি না আসলে এমন টিউটোরিয়াল আর আছে কিনা মার্কেটে, তো যাই হোক আমরা চেষ্টা করতে করতেছি আমাদের বেস্ট আপনাদেরকে দিতে। তো আশা করি আপনারা পাচ্ছেন আমাদের থেকে বেস্টটা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর টিউটোরিয়াল কেমন লাগলো, টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারলেন কিনা অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন, আর ভালো লেগে থাকলে আপনার বন্ধুকেও বলবেন আমাদের কাছ থেকে একটি টিউটোরিয়াল কিনতে, কারণ আপনারাই যখন আমাদেরকে ভালো বলবেন তখনই আমাদের কাজটা সার্থক হবে। আর আপনারা যদি আমাদেরকে ভালো না বলেন, বা অ্যাকচুয়ালি যদি আমরা আপনাদেরকে কোনো কিছু না দিতে পারি অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমাদের সবকিছুই বৃথা। সো আমরা কখনোই এটা চাই না যে আপনাদেরকে কোনো কোয়ালিটি ছাড়া কোনো পণ্য দিতে, আপনারা যেটাই আইটি বাড়ি থেকে সংগ্রহ করবেন যেন সেটাই কোয়ালিটি সম্পন্ন হয়, এটাই আমাদের চেষ্টা থাকে সবসময়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।